মাহাত্ম্য। গোপাল একবার বন্ধুদের সঙ্গে কাশী বেড়াতে গেছিল। সেখানে গঙ্গায় নৌকা করে বেড়াতে বেড়াতে এক সময় বিপরীত তীরে রামনগরে গিয়ে নামল। সেখানে নেমে দেখল রামনগরের ঘাটে একটা মড়া পড়ে আছে, তার কিছু দূরে একটা গাধা জ্বলছে। গোপাল তাই দেখে সঙ্গীদের বলল, কাশীর থেকে রামনগরের মাহাত্ম্যই দেখছি অনেক বেশি, কারণ এখানে মরলে সঙ্গে সঙ্গেই ফলপ্রাপ্তি। বন্ধুসঙ্গীরা অবাক হয়ে বলল, তোমার কথা ঠিক বুঝতে পারলাম না গোপাল। গোপাল, আরে এটা জানো না, কাশীতে মরলে শিবলোক প্রাপ্তি, আর ব্যাসকাশী বা রামনগরে মরলে লোকে গাধা হয়। ওই দেখো, লোকটা যেই মরেছে সঙ্গে সঙ্গে গাধা হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই শুনে বন্ধুরা হেসে গড়িয়ে বলল।